জি বাংলার একদম প্রথম সারির ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়, প্রথম থেকেই দর্শকের মনে রাজ করেছে এই ধারাবাহিকটি, তাই রাত 10টা থেকে আরও আগে আনা হয় এই পথকে। বলা বাহুল্য সেখানেও বাজিমাত করে, ধারাবাহিকের অনেক কিছু জিনিস দর্শকের মন জয় করেছে, যেমন এর স্টোরি, ডায়লগ প্রভৃতি। তবে উর্মি সাত্তকীর জুটি সবথেকে বেশি পছন্দ করেছে দর্শকেরা। আর এই দুই চরিত্রে ঋত্বিক মুখার্জি এবং অন্বেষা হাজরা জাস্ট অনবদ্য। কিন্তু হঠাৎই যখন ধারাবাহিকটি প্রায় শেষ হবার মুখে, তখন সাত্তকী চরিত্রে দেখা যাচ্ছে নতুন মুখকে। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে এই পথ, তবে সে কথায় পরে আসছি। এই বিষয়ে অলরেডি ভিডিও আছে আই বাটনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না চাইতেও সামনে এলো নতুন সাত্তকীর ছবি। দেখাই যাচ্ছে উর্মির পাশে তার টুকাইবাবু হিসেবে ঋত্বিকের পরিবর্তে নতুন কাউকে দেখা যাচ্ছে। তাহলে কি সাত্তকীর চরিত্রে মুখ বদল হলো? এটাই কি নতুন সাত্তকী? সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হয়ে গেছে। না, ব্যাপারটা অর্ধেক সত্য। সাত্তকীর চরিত্রে ঋত্বিককেই দেখা যাবে। তাহলে এই ছেলেটিকে, এটা হলো সাত্তকীর ডামি। অর্থাৎ সাত্তকীর চরিত্রে কিছুদিন শুটিং করতে পারছেন না ঋত্বিক, তাই সাত্তকীকে পিছন থেকে দেখানো হবে, আর এটাই সেই ডুপ্লিকেট সাত্তকী। জানা যাচ্ছে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তার, তাই নাকি শুটিংয়ে আসতে পারেননি। এর জন্য এই ডামি সাত্তকীর আয়োজন করা হয়েছে, তাই চিন্তার কিছুই নেই। তো বন্ধুরা, এই পথ কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।